হোয়াইট ব্যালেন্স কি এবং কেন? আজ কথা বলবো হোয়াইট ব্যালেন্স নিয়ে। আপনি একটা কমলা লেবুর ছবি তোলার চেষ্টা করছেন, কিন্তু ছবি তোলার পর দেখা গেল যে সেটা সবুজ লেবুর মতো লাগছে, কমলা রং হারিয়ে গিয়ে সবুজ রং হয়ে গেছে। এটা হলো কিছু? আপনি দেখছেন কমলা রং আর ক্যামেরা দেখছে সবুজ রং, আর এই জন্য আপনার মনটাই খারাপ হয়ে গেল। ঠিক করলেন ক্যামেরা বদলে ফেলবেন, ভাবছেন ক্যামেরা ঠিক মতো রং দিতে পারছে না, কি তুলছি কি আসছে, তাই আপনি নিরীহ ক্যামেরার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। হয়তো আপনি বুঝতে পারছেন না যে দোষটা আসলে ক্যামেরার নয়। ফটোগ্রাফিতে হোয়াইট ব্যালেন্সের ভূমিকা অনেক ক্যামেরা ব্যবহারকারী বুঝতে পারে না, কিন্তু যখন আপনি ছবি তুলতে তখন কাঙ্ক্ষিত রং পেতে হোয়াইট ব্যালেন্স মুখ্য ভূমিকা রাখবে। মজার ব্যাপার জানেন, সৃষ্টিকর্তা আমাদের চোখে পাওয়ারফুল হোয়াইট ব্যালেন্স সিস্টেম রেখে দিয়েছেন, এই জন্য আমরা প্রতিটি রং সুস্পষ্টভাবে দেখতে পাই। যাদের রং বুঝতে সমস্যা হয় তাদেরকে বলে কালার ব্রাইট, কিংবা স্পেসিফিক রং ডিটেক্ট করতে পারে না। যেমন ট্রাফিক সিগন্যালে যখন বাতি জ্বলে, প্রথমে লাল বাতি, তারপর হলুদ বাতি, তারপর সবুজ বাতি জ্বললে গাড়িগুলো চলাফেরা করে। এর রংগুলো কালার ব্রাইটদের বুঝতে কষ্ট হয়, তেমনি একটা ক্যামেরা সহজে তার যান্ত্রিক চোখ দিয়ে সঠিক রং খুঁজে পায় না, তখন হোয়াইট ব্যালেন্সের সাহায্য নিতে হয়। হোয়াইট ব্যালেন্স আসলে কি? এটি একটি ছবি তোলার সময় বিভিন্ন আলোক উৎস থেকে নিষ্কৃত অবাঞ্ছিত রং, যেমন অতিরিক্ত নীল, অতিরিক্ত কমলা, অতিরিক্ত সবুজ ইত্যাদি সংশোধন করার পদ্ধতিকে বোঝায়। আমরা কেন এটি ব্যবহার করব? আমাদের চোখ যত দ্রুত একটা নির্দিষ্ট পরিমাণ আলোকে যে কোনো দৃশ্যমান বিষয়কে যে রঙে ও বর্ণে দেখে, সেটি কিন্তু আমাদের ক্যামেরার যান্ত্রিক চোখ আমাদের চোখের মতো একদম সঠিক পারে না, আর তাই হোয়াইট ব্যালেন্স ছবির সঠিক রং পেতে সাহায্য করে। যেমন এই ছবিটি দেখুন, ছবিতে অতিরিক্ত নীল চলে এসেছে, আর এই ছবিটি দেখুন সংশোধন করা হয়েছে ডেলাইট হোয়াইট ব্যালেন্স দিয়ে। আমরা যখন ছবি তুলি তখন বিভিন্ন আলোক উৎস ব্যবহার করি, যেমন সূর্যের আলো, ফ্ল্যাশ, টাংস্টেন বাল্ব, টিউব লাইট, মোমবাতি ইত্যাদি। একাধিক আলোক উৎস থেকে একাধিক রকমের রং বের হতে থাকে, যা কখনো বেশি লাল, কখনো কম লাল, কখনো বেশি নীল, কখনো কম নীল। এগুলোকে বলে কালার টেম্পারেচার, যার বাংলা হচ্ছে রং তাপমাত্রা। এই রং তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এখানে কোন আলোক উৎসতে কেলভিনের মান কত হলে ভালো তা বর্ণনা করা হলো। রঙের তাপমাত্রার পরিমাণ আলোক উৎস 1000 থেকে 2000 কেলভিন মোমবাতি, 2500 থেকে 3500 কেলভিন টাংস্টেন বাল্ব বা সাধারণ বাল্ব, 3000 থেকে 4000 কেলভিন সূর্যোদয়, সূর্যাস্ত, পরিষ্কার আকাশ, 4000 থেকে 5000 কেলভিন ফ্লুরোসেন্ট ল্যাম্প, টিউব লাইট, 5000 থেকে 5500 ইলেকট্রনিক্স ফ্ল্যাশ, 5000 থেকে 6500 কেলভিন পরিষ্কার আকাশের দিনের আলো, সূর্য যখন মাথার উপরে, 6500 থেকে 8000 কেলভিন হালকা মেঘের আকাশ, 9000 থেকে 10000 কেলভিন ঘন ছায়া ও মেঘের আকাশ। একটা ছোট জিনিস মনে রাখতে হবে, রং তাপমাত্রার পরিমাণ যত কম হবে তত নীল রঙের দিকে ধাবিত হবে, তেমনি রং তাপমাত্রা যত বেশি হবে লাল রং ও হলুদ রং বাড়তে থাকবে। এটা হচ্ছে অটো হোয়াইট ব্যালেন্স, কাস্টমস, কেলভিন, টাংস্টেন, ফ্লোরোসেন্ট, দিনের আলো, ফ্ল্যাশ, মেঘলা আকাশ, ছায়া বা শেড কালার তাপমাত্রা বাড়ায়। বিভিন্ন ক্যামেরার মডেল অনুসারে এরকম হোয়াইট ব্যালেন্স সেট মোডে থাকে। যারা হোয়াইট ব্যালেন্স প্রিসেট করতে চান না কিংবা ঝামেলায় যেতে চান না, তাদের জন্য অটো হোয়াইট ব্যালেন্স ভালো। কাস্টমসের ক্ষেত্রে যে কোনো সাদা রঙের উপর ফোকাস করে হোয়াইট ব্যালেন্স ঠিক করতে পারেন। এই ক্ষেত্রে যেখানে আলোর উৎস একই রকম এবং রং তাপমাত্রা অপরিবর্তিতশীল, সেখানে হোয়াইট ব্যালেন্স কাস্টম করে নিতে পারেন। অটো হোয়াইট ব্যালেন্স মোডে 3-4000 থেকে 7000 পর্যন্ত রং তাপমাত্রা সেট করা থাকে। বাকি 6 ধরনের হোয়াইট ব্যালেন্স মোডে বিভিন্ন আলোক উৎস অনুযায়ী কালার কাস্ট করে থাকে। যেমন আলোক উৎস যদি সরাসরি সূর্যের আলো হয়, সেক্ষেত্রে হোয়াইট ব্যালেন্স দিনের আলো মোডে দিলে স্বাভাবিক রং পাওয়া যাবে। টাংসেড মোডে দিলে একটু ব্লু রং বাড়বে, শেড বা ছায়ার মোডে দিলে লালচে রং বাড়বে। আলোক উৎস যদি টাংসেড বাল্ব হয়, সেক্ষেত্রে হোয়াইট ব্যালেন্স টাংসেড মোডে দিলে স্বাভাবিক রং থাকবে, তবে একটু হলদে ভাব থাকবে। দিনের আলো মোডে দিলে নীল হবে, শেড বা ছায়ার মোডে দিলে নীল রং আরও বাড়বে। মেঘলার সময় শেড মোডে তুললে স্বাভাবিক রং পাওয়া যাবে, দিনের আলো মোডে গেলে লাল বেড়ে যাবে, টাংসেড মোডে গেলে লালচে হলুদ ভাব বেশি হবে। ইলেকট্রনিক্স ফ্ল্যাশ আর দিনের আলো প্রায় কাছাকাছি রং তাপমাত্রা দিয়ে থাকে। ফ্ল্যাশের রং তাপমাত্রা কোন সময় দিলে দিনের আলো থেকে অতিরিক্ত হতে পারে, সেটি ফ্ল্যাশ মোড কার্যক্ষমতা অনুসারে নির্ভর করে। ছবি তোলার ফলে ফটোশপ ও লাইটরুম দিয়ে হোয়াইট ব্যালেন্স সংশোধন করা যায়। এক্ষেত্রে র ফরম্যাটে ছবি তুললে সঠিক রং পেতে পারেন। জেপিজি মোডে ছবিতে ক্যামেরার অনেক সময় রং নির্বাচন ভুল করে থাকে, তখন ফটোশপ বা কোনো ফটো এডিটর টুল দিয়ে শতভাগ ঠিক করা সম্ভব হয় না। আশা করছি আপনাদের হোয়াইট ব্যালেন্সের বিষয়টি সহজ হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনে কোনো ভিডিওতে।